দেশের দক্ষিণ প্রান্ত সহ বিভিন্ন অঞ্চল থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এরই মধ্যে রওনা হয়ে গেছে বহু মানুষ। এছাড়া বড় স্ক্রিনে জমকালোয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন এলাকায়। পদ্মা সেতুর উদ্বোধনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জেলা প্রতিনিধিরা। প্রথমেই আমরা যাব পিরোজপুরে ইমন চৌধুরীর কাছে। ইমন, আমরা জানতে পেরেছি বহু মানুষ নৌযানে করে আসছে পদ্মার উদ্বোধনী অনুষ্ঠান দেখতে, কি তথ্য আছে আপনার কাছে? আসলে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান এবং পদ্মা সেতু দেখতে কিন্তু আসলে দক্ষিণের মানুষ ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে। তারা আপনি দেখতেই পাচ্ছেন যে লঞ্চ বোঝাই করে আসলে মানুষ যাচ্ছেন পিরোজপুর জেলা থেকে। কিন্তু আসলে প্রায় 25,000 মানুষ যাওয়ার টার্গেট নিয়েছেন। আমাদের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ আছেন তার সাথে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই, জানতে চাই যে আসলে আমরা জানতে পেরেছি যে আপনি এই সকল নেতাকর্মীদের দায়িত্ব নিয়েছেন প্রায় 15,000, একটু বিস্তারিত বলবেন। স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দক্ষিণ অঞ্চলের 21টি জেলার মানুষের। আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলার মানুষের উন্নয়নের ধার খুলে দিচ্ছেন। আমরা পিরোজপুর জেলা থেকে, আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক হিসেবে 15,000 লোক নিয়ে 6টি লঞ্চের মাধ্যমে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত হব এবং লঞ্চে চারবেলা খাবার, নেতাকর্মীদের খাবার ব্যবস্থা আমরা করেছি। প্রতিটি লঞ্চে শিল্পগোষ্ঠী নিয়েছি আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। ধন্যবাদ, সবার দায়িত্ব আপনি নিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন, আসলে পিরোজপুর থেকে কিন্তু প্রায় 9টি লঞ্চ এই জেলা থেকে ছেড়ে যাচ্ছে পদ্মা সেতুর উদ্দেশ্যে এবং প্রায় 15,000 মানুষের দায়িত্ব নিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশাসক মহিউদ্দিন মহারাজ। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি আমাদের সহকর্মী অনেক করছেন বরগুনায় সুমন সিকদারের কাছে। সুমন সিকদার, ধন্যবাদ ইমন আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে উপকূলীয় জেলা পিরোজপুর থেকে কিন্তু পদ্মা সেতুর যে উদ্বোধন স্থল সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েছে এবং তারা অলরেডি রওনা হয়েছে। বরগুনায়ও ঠিক সেই একই অবস্থা বিরাজ করছে এবং এই পদ্মা সেতুর যে উদ্বোধনের মহেন্দ্রক্ষণ বছর মাস এবং সপ্তাহের গণ্ডি পেরিয়ে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই যে পদ্মা সেতুর উদ্বোধন এবং ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বরগুনার সাধারণ মানুষ থেকে শুরু করে জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন যে নেতৃবৃন্দ রয়েছেন তারা। এখন আমি রয়েছি বরগুনার পুরাকাটা লঞ্চ ঘাটে। এখানে কিন্তু জেলা আওয়ামী লীগের নেতৃত্বে একটি লঞ্চ কিন্তু প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু উদ্বোধন করবেন সেই উদ্বোধন স্থলে যাচ্ছেন এবং এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমরা একটু তার কাছে জানতে চাই আপনারা এখন কি কর্মসূচি, আপনাদের আসলে কিভাবে যাবেন? যে আমরা লঞ্চ যোগে যাচ্ছি। ধন্যবাদ News24। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অসীম সাহস, অর্থনৈতিক সক্ষমতা এবং আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হবে আগামীকাল। আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বরগুনা থেকে প্রায় 10,000 লোকের 8টা দোতলা লঞ্চে যোগে আমরা রওনা করেছি। আল্লাহর অশেষ রহমত থাকলে ইনশাআল্লাহ আমরা ওই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেব এবং সেখানে অংশ নেব এবং সেখান থেকে শুনছিলেন যে তিনি যেটা বললেন যে বরগুনা থেকে প্রায় 10,000 মানুষ কিন্তু সেই পদ্মা সেতু উদ্বোধন স্থলে যাবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুমন আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাব এখন ফরিদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, বরগুনা পিরোজপুরের মানুষ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন, ফরিদপুরের কি অবস্থা জানাবেন আমাদেরকে? ধন্যবাদ ফয়সাল। বরগুনা পিরোজপুরের মতো কিন্তু উৎসব দেখা দিয়েছে ফরিদপুরে, যেহেতু কাঙ্ক্ষিত সেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে আগামীকালকে, যার মহেন্দ্রক্ষণ কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে। 18 ঘন্টা পরে কিন্তু সেই উদ্বোধন হতে যাচ্ছে। সেই উপলক্ষে আমরা যেটা দেখতে পেরেছি ফরিদপুরবাসীর মধ্যে বেশ উদ্দীপনা বিরাজ করছে, যার কারণে কিন্তু ফরিদপুরে এই শেখ জামাল স্টেডিয়ামে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। সেই মঞ্চটি কিন্তু পদ্মা সেতুর আদলেই তৈরি করা হচ্ছে, যেখানে বসে কিন্তু আগামীকালকে পদ্মা সেতু ওর যে উদ্বোধনের সরাসরি সম্প্রচার সেটি কিন্তু তারা উপভোগ করবেন। সেই সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু 10,000 নেতাকর্মী 65টি ট্রলারের মাধ্যমে এবং লঞ্চের মাধ্যমেই কিন্তু তারা এই সিএনবি ঘাট থেকে জনসভা স্থলে যোগ দিবেন এমনটাই কিন্তু জানতে পেরেছি। সেই সাথে সাথে ফরিদপুর জেলার অন্যান্য উপজেলাও থেকে কিন্তু নৌপথ এবং সড়কপথেও তারা জনসভা স্থলে যাবেন এমন
এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জনসভার প্রস্তুতি সর্বশেষ সংবাদ। চলে যাব স্টুডিওতে আপনার কাছে। ফয়সাল, স্বাগত আপনাকে।